हाय एवरीवन, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल बांग्लादेशी कैनाडियन मम। आसछे कुरबानी ईद उपलक्षे आपनादेर जोन्नो एकटा रेसिपी वीडियो निये चले आसलाम। आशा करी आजकेर वीडियोटा आपनारा खूब एनजॉय करबेन। ए तो चले एलाम गरुर मांसेर झुरा रेसिपी बा झुरा गरुर मांसेर रेसिपी शेयर करार जोन्नो। तो आमी एखाने निये निएछि प्राय 2 केजिर मतो গরুর মাংস, সাথে মানে চর্বিযুক্ত সলিড গরুর মাংস। এটা দিয়ে রান্না করতে সুবিধা হবে এবং খেতেও বেশি মজা হবে। তো আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন এবং গোটা গরম মশলা, ইয়োগার্ট সব কিছু এখানে নিয়ে নিয়েছি। আর এই যে হাঁড়িটাও চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে সমস্ত মশলা দেবো, কীভাবে দেবো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আশা করি সঙ্গেই থাকবেন। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিচ্ছি এই যে এক বাটি পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো। আমি আজকে মাখিয়ে রান্না করব, আর সেজন্য সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে ছিল আদা রসুনের পেস্ট, সেগুলোও দিয়ে দিলাম। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, তো ভিডিও ক্লিপটা মনে হইল না। তো যাই হোক, আমি দিয়ে দিয়েছি জিরা, ধনিয়া, হলুদ, মরিচ, লবণ। জানি না লবণ কি বেশি হয়ে গেল নাকি। তারপর দিয়ে দিলাম এই যে তেল, মানে অয়েল। এটা আমি আমার আন্দাজ মতো দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন। তারপর এখন ভালো করে এটা মিক্স করবো। তো আমি হাতে একটু মাখিয়ে নিয়েছি, কারণ চামচ দিয়ে ভালো মতো মাখানো হয় না, তাই হাতে একটু মাখিয়ে নিলাম। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে মাখানোর পর পরই। তো এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে প্রায় 10-15 মিনিট রান্না করব। তারপর আবার ঢাকনা তুলে দেখবো যে কতটুকু পানি উঠেছে। ওই মাংস থেকে উঠে আসা পানিটা যতক্ষণ শুকিয়ে না যায় ততক্ষণ আর নতুন করে পানি দিব না। ইয়োগার্টটা একদম আইস আইস হয়ে গিয়েছে, তো আমি এখন কি করব, লিকুইড দুধ দিব, কারণ ওয়েট করেছিলাম এতক্ষণ। লিকুইড দুধ আর একটু লেমন দিয়ে দিলেই হয়ে যাবে। এই যে আমি একটু নাড়া দিয়ে দেখাচ্ছি কত সুন্দর এসেছে কালারটা। আস্তে আস্তে পানি উঠে আসবে, তো আমি একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর একটু লেমন, কারণ আমার ইয়োগার্টটা যেহেতু আইস হয়ে গিয়েছে। তো এই পানিটা শুকিয়ে যাবে, তারপরে আমি নতুন করে পানি দিব। এইভাবে পর্যায়ক্রমে 2 বার আমি কন্টিনিউ দিব, যে পর্যন্ত না মাংসটা সিদ্ধ হয়। এই যে মাংসটার কালারটা এরকম হয়ে এসেছে, অলমোস্ট ঝুরা মাংস বলতে যেটা বোঝায়, যে আসলে এটা এখন যদি আমি চামচ দিয়ে একটু, এই তো দেখেন অলরেডি ভেঙে ভেঙে গিয়েছে। তো এটাই হচ্ছে ঝুরা মাংস। আমি মশলাটাকে আস্তে আস্তে একটু ভাজা ভাজা করলে এটা খেতে এত বেশি ইয়ামি,
যা বলার বাইরে। আমি 3 কাপ পানি দিয়েছি 3 বারে। তারপর জালটাকে একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তারপর এই যে এরকম হয়েছে আমার মাংসের কালারটা। কত ইয়ামি লাগছে না? এটা ভাত, খিচুড়ি, পোলাও, রুটি, পরোটা সব কিছু দিয়ে এই মাংসটা অসাধারণ। এই যে আসছে কুরবানি ঈদে অবশ্যই এই রেসিপিটা শেয়ার করবেন। এই যে আসছে কুরবানি ঈদে অবশ্যই অবশ্যই এই রেসিপিটা আপনারা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, আর নিজেরা ঘরে তৈরি করে খাবেন। দেখবেন কত যে ইয়ামি, এটা আসলে বলার বাইরে। আমার মাংসটার মধ্যে একটু তেল উঠে এসেছে বেশি, কারণ আমার মাংসটা একটু তৈলাক্ত ছিল, আর তৈলাক্ত মাংসটা দিয়ে এই রেসিপিটা করলে বেশি মজা লাগে আমি মনে করি। তো যাই হোক, যাদের মাংসের মধ্যে যাদের না যাদের যারা গরুর মাংসটা এইভাবে রান্না করবেন, মাংসটাকে একটু সিলেক্ট করে নেবেন যেন চর্বিটা একটু বেশি পরিমাণে থাকে, তাহলে আর এক্সট্রা তেল বেশি দিতে হয় না, খেতে খুবই মজা লাগে। তো যাই হোক ভিউয়ার্স, আমি এই যে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, তারপর বাসায় সবাই যখন আসবে তখন আমি এটা সার্ভ করবো।